ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্বাচন কমিশন। ভোটের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী, প্রথম দফা ভোটের পরেও তিন কেন্দ্রে থাকবে বাহিনী, এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফে? দেখো, ফোর্থ ডেপ্লয়মেন্ট কমিটি নিয়ে আজকে সেকেন্ড ফেজে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই নিয়ে বৈঠক ছিল। সেকেন্ড ফেজে থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে তার মধ্যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ হলো যে ফার্স্ট ফেজে যে ইলেকশন হয়ে যাচ্ছে, যেটা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে, সেখানে ইলেকশনের পর ছ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে যেমন এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, তাছাড়াও স্ট্রং রুমে পাহারা দেওয়ার জন্য কিন্তু এই কোম্পানি রেখে, এই এত কোম্পানি, ছ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কোম্পানি কেন্দ্র, দ্বিতীয় ফেজে যে ইলেকশন আছে সেক্ষেত্রে 272 কোম্পানি বাহিনীর প্রয়োজন আছে এবং সেটাও থাকছে। কমিশন জানিয়েছে যে এই দফাতেও কিন্তু 100% ভোটের কেন্দ্রীয় বাহিনী থাকছে। এখনো পর্যন্ত রাজ্যে মোট 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। একটু ভাগটা বলে দিচ্ছি, যেমন জানিয়েছে দক্ষিণ দিনাজপুরে মোতায়েন করা হবে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রায়গঞ্জে পুলিশ জেলায় থাকবে 60 কোম্পানি, 51 কোম্পানি বাহিনী থাকবে ইসলামপুরে, দার্জিলিং এ থাকবে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শিলিগুড়িতে 21 কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন এবং কালিম্পং এর মোতায়েন করা হচ্ছে 16 কোম্পানি বাহিনী। এবং জানিয়ে রাখলেন যে 22 কোম্পানি আরো কিন্তু আসছে তোমার মেঘালয় এবং সিকিম থেকে আসছে, সেটা এপ্রিল মাসে চলে আসছে। অর্থাৎ বুঝতেই পারছো যে সেকেন্ড দফাতেও কিন্তু যে নির্বাচন রয়েছে সেটা 100% ভোটেই থাকছে এবং 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। অন্যদিকে আরো একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার মধ্যে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে প্রথম দফায়। অনেক ধন্যবাদ রুমা তোমাকে। হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। জমায়েত কমিয়ে এই শোভাযাত্রা করা যাবে বলে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। 200 জন নিয়ে এই শোভাযাত্রা করা যেতে পারে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে একথাও বলা হয়েছে নির্দেশে যে কোনো রকম প্ররোচনামূলক মন্তব্য এই শোভাযাত্রা থেকে করা যাবে না। বি কলেজের 1 নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত এই শোভাযাত্রা করা যাবে। এই মিছিল কোথাও দাঁড়াবে না, কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশে বলেছেন যে 200 জনকে নিয়েই মিছিল করতে পারা যাবে এবং ওই রুট, যে রুটটা আমরা চেয়েছিলাম, সেই রুটটাই মহামান্য আদালত এবং বিচারপতি আমাদেরকে সেটাই পারমিট করেছেন। আমাদের এই মিছিলে 5 জনের নাম আমাদের জানাতে হবে প্রশাসনের কাছে, তারা দায়িত্ব নিয়ে থাকবেন যাতে এই মিছিলটাকে সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণভাবে নিয়ম নীতি, যেটা আদালত বলেছেন, কোনো রকম কোনো আর্মস ক্যারি করা যাবে না, কোনো রকম অযথা উত্তেজিত করা যাবে না এবং কোনো রকম অ্যাবিউজিভ ওয়ার্ডস ইউজ করা যাবে না, সেটা আমরা কোনো দিন করতামও নয়। তার কারণ আমাদের কন্ডিশনে আমরা বলেই দিয়েছিলাম এগুলো করা হবে না। একটা ধর্মীয় মিছিলে তো এই ধরনের জিনিস হয় না।